নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইন্টারনেট সলভটেক ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যাদের যাদের জিও সিম আছে তাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করি যে আমরা জিও সিমের ব্যালেন্স এবং ভ্যালিডিটি কিভাবে দেখব। ঠিক আছে, তা আমরা মাই জিও অ্যাপসের মাধ্যমে আমরা জিও সিমের ভ্যালিডিটি বা ট্যারিফ ভ্যালিডিটি যাই বলুন না কেন, সব কিছু আমরা দেখতে পাব। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এ সমস্ত সিমগুলো যেমন ডায়াল করার মাধ্যমে আমরা ট্যারিফের বৈধতা বা ব্যালেন্স জানতে পারি, কিন্তু জিও সিমের ক্ষেত্রে সেই সুবিধা ডায়াল করার মাধ্যমে ট্যারিফ ভ্যালিডিটি জানার যে সুবিধাটা ডায়াল করার মাধ্যমে সেটা নেই। ঠিক আছে, সুতরাং আমরা সহজ পদ্ধতিতে জিও সিমের ভ্যালিডিটি জানব। আমরা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আমরা মাই জিও অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেব, তারপর সেটা ওপেন করব। ঠিক আছে, তা চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে, মানে গুগল প্লে স্টোরটা আপনাদের ওপেন করতে হবে। আচ্ছা, মাই জিও অ্যাপস, এই যে মাই জিও অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। আমার যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। তা চলুন বন্ধুরা, মাই জিও অ্যাপসটা আমি ওপেন করি, আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করার পর ওপেন করবেন। আমি ওপেন করলাম, আমার মাই জিও অ্যাপসটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন, এখান থেকে ডাইরেক্ট রিচার্জ করতে পারবেন। মাই প্ল্যান, আপনার যে ট্যারিফ প্ল্যানটা বর্তমানে চলছে সেই প্ল্যানটা দেখতে পাবেন। সেই জন্য ভিউ ডিটেলস করে আপনাকে দেখতে হবে। আপনার যে ইন্টারনেট যে লিমিট আছে, ইন্টারনেটের প্রতিদিন যে লিমিট আছে, 1.5 GB থাক, 2 GB থাক, ঠিক আছে, সেটা আপনি চেক ইউজ করতে পারবেন। মানে আপনি এখান থেকে কত জিবি শেষ করলেন, কত জিবি থাকলো টোটাল এখান থেকে দেখতে পাবেন। আমি সেটা আপনাকে এখন দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কারেন্টলি কি প্ল্যান অ্যাক্টিভ আছে। আমি ডেলি 100টা করে SMS পাচ্ছি, ডেলি 1 GB করে ডাটা ব্যালেন্স পাচ্ছি। ঠিক আছে, এবং আনলিমিটেড আমার জিও থেকে জিও ফ্রি আছে, সেটা টোটালি আপনি দেখতে পাচ্ছেন এখানে। এবং ক তারিখে এক্সপায়ার হবে প্ল্যানটা সেটাও আপনি দেখতে পাচ্ছেন, এপ্রিল মাসের 4 তারিখে। ঠিক আছে, এইভাবে আপনারা প্ল্যানটা দেখতে পাবেন, কি প্ল্যান অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভ প্ল্যানটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এবার আমি দেখাবো আপনারা ডাটা ইউজ, বর্তমানে যে ডাটা ইউজ করেছেন সেই ডাটা ইউজ, সেটা কটার সময় কত MB বা কত KB বা কত GB শেষ করেছেন সেটা টোটাল এখানে দেখতে পাবেন। আমি সেটা আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কটার সময় কত MB শেষ হয়েছে। ঠিক আছে, আমার 8:45 দেখুন 4 MB শেষ হয়েছে, 8:34 হয়েছে আমার 10.51 MB, এভাবে আপনারা দেখতে পাবেন। এবং আপনার কত MB বা কত GB নেট থাকলো সেটাও দেখতে পাবেন। তো মাই জিওতে এইটাই সহজ উপায়, মাই জিও অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেন এবং এখান থেকে আপনার প্ল্যান, অ্যাক্টিভ প্ল্যানের যে বৈধতা এবং কত টাকার প্যাক অ্যাক্টিভ করেছিলেন সেটাও দেখতে পাবেন। এবং মাই জিও অ্যাপস থেকে আপনি রিচার্জ বলে যে অপশানটা আছে ফার্স্টে আমি দেখালাম, তো সেটা আপনারা ডাইরেক্ট ওখান থেকে রিচার্জ করে আপনি বিভিন্ন ভাউচার বা ক্যাশব্যাকের বিভিন্ন রকম অফার পাবেন, ডাইরেক্ট আপনি এখান থেকে রিচার্জও করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আমার মাই জিও সম্পর্কে একটু আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং
আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।